কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার জন্য মহকুমা শাসকের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন রাজ্য সরকারের খাদ্য এবং জনসংবরণ দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা ডক্টর ডি বাসু। আগামী 15ই ডিসেম্বর থেকে শুরু হবে কৃষকদের কাছ থেকে ধান কেনা। এবছর 10,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। গত 28 নভেম্বর অতিরিক্ত সচিব এক চিঠিতে মোহনপুর, জিরানিয়া, বিশালগড়, সোনামুড়া, উদয়পুর, তেলিয়ামুড়া এবং খয় মহকুমা শাসককে ধান কেনার জন্য নির্দেশ পাঠালেন।